বাম কংগ্রেস ও আইএসএফ জোটের ব্যারাকপুর বিধানসভার প্রার্থীকে নিয়ে মিছিল আয়োজিত হলো ব্যারাকপুরে। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। গতকালই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস ও আইএসএফ জোটের প্রার্থী দেবাশিস ভৌমিকের নাম ঘোষণা হয়েছে। নাম ঘোষণা হওয়ার পরের দিনই প্রার্থী দেবাশিস ভৌমিককে নিয়ে ব্যারাকপুরে প্রচার শুরু করা হলো সিপিআইএম ও কংগ্রেসের তরফ থেকে। ব্যারাকপুর রেলস্টেশন থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় সিপিআইএম নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। মিছিলটি ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সিপিআইএম প্রার্থী দেবাশিস ভৌমিক জানান, যা সিচুয়েশন হয়ে আছে এবং চারপাশের যা রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতবর্ষের যা রাজনৈতিক অবস্থা এবং এখানে যারা বিরোধী রাজনীতি থেকে দাঁড়িয়েছেন, এখানে বলে দেওয়া যায় এটাই যে আমাদের আজ থেকে মিছিল দিয়ে যে নির্বাচনী লড়াই শুরু হলো সেটা ভবিষ্যৎটা আমাদেরই, আমরাই জিতবো, আমরাই আগামী দিনে সরকার করব, এরকম একটা পরিস্থিতি নিয়ে। সুতরাং আমরা আশা করছি যে যা দাঁড়িয়েছে, যেভাবে চারদিকে মানুষ জনবিরোধী যে সমস্ত প্রচার, জনবিরোধী যে সমস্ত সিদ্ধান্ত একের পর এক নেওয়া হয়ে যাচ্ছে এবং চারদিকে যে দলবদলের আবহাওয়া, কারণ বিরোধী বলতে তো কিছু নেই, মানুষ কাকে বিরোধী ভাববে? যাকে কালকে চিনতাম তৃণমূল, আজকে তিনি বিজেপিতে আছেন, কালকে যাকে বিজেপিতে চিনতাম আজকে দেখছি তৃণমূলে আছে। পশ্চিমবঙ্গের মানুষ, ব্যারাকপুরের মানুষ অত্যন্ত সচেতন, সাংস্কৃতিকভাবে অত্যন্ত উন্নত, তারা ঠিক বুঝবেন যে যা চলছে তার মুক্তি পেতে গেলে একমাত্র বামপন্থী কংগ্রেস এবং আইএফএসের যে জোট, সেই জোটই সামনের দিনের ভবিষ্যৎ। অতএব তাকে জয়যুক্ত করলেই রাজ্য, দেশ এবং তার ব্যক্তিগত সমস্যা সমাধান হবে। সরকারি শূন্যপদ পূরণের দাবিতে ব্যারাকপুর কেন্দ্রে কংগ্রেস দেবাশিস ভৌমিককে কাস্তে হাতুড়ি তারা চিনে ভোট দিন। এই সরকারি পরীক্ষায় স্বচ্ছ নিয়োগের দাবিতে ব্যারাকপুর কেন্দ্রে কংগ্রেস দেবাশিস ভৌমিককে কাস্তে হাতুড়ি তারা চিনে ভোট দিন। এই বন্ধ কলকারখানা খোলার দাবিতে ব্যারাকপুর কেন্দ্রে কংগ্রেস দেবাশিস ভৌমিককে কাস্তে হাতুড়ি তারা চিনে ভোট দিন।